আজকে সকালবেলা থেকে আপনাদের আপনাদের সামনে চলে আসলাম। আজকে সকালবেলা, আজ হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার সকালবেলা থেকে আমি আপনাদের সামনে চলে আসলাম। এই যে চা খেতে খেতে শুরু করছি, চা খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করলাম, ঠিক আছে? তো আপনারা ভালোই আছেন মনে হয়, আমি মোটামুটি আছি। তো সকালে হওয়ায় চা খাওয়া হয়ে গেছে, আমি একটু দেরি হয়ে গেছে চা খেতে, এখন 8টা বাজে, 8টার সময় চা খাচ্ছি, গল্প দিচ্ছি আপনাদের। কিন্তু কি করব, এই টাইমে চা খায় উঠতে দেরি হয়ে যায়, শীতকাল না, শীতকালে তো বেশি ঘুম ঘুম ভাব বেশি আসে, আলিশিটা বেশি হয়। তো আপনারা সবাই চা খাওয়া হয়ে গেছে, আজকে চা খেতে খেতে সকালবেলায় আমার আপনাদের সঙ্গে গল্প করা শুরু করলাম। তো আজকে সারাদিনই গল্প করবো, কথা বলবো, আপনারা আমার সঙ্গে থাকবেন, আপ দেখতে থাকবেন। তো চা খেয়ে টেয়ে দেখি আমার মা কি করছে, রান্নাঘরে যাই। এই যে আমার মা রান্না চাপিয়ে দিয়েছে, রান্না চাপিয়ে দিয়েছি, মানে এখনো তরকারি কাটছে, রান্না এখনো চাপাইনি। এই যে আজকে কি তরকারি হবে দেখুন, পালং শাকের শিশ, এটা পালং শাক শিশ সমেত সিম পালং শাক, এই তারপরে মূলো, তারপরে এইসব বেগুন দিয়ে সব একটা চচ্চড়ি তরকারি হবে। আর এই যে ফুলকপি দেখেছেন, কত বড় ফুলকপি, এই ফুলকপিটার ঝোল হবে, কত বড় ফুলকপি দেখেছেন। এই যে মা তরকারি কাটা শুরু করে দিয়েছে, এখনো কড়া আকায় দেওয়া আছে, আর এই যেখানে এখনো কিছুই চাপেনি, মা তরকারিটা কেটে নিয়ে তারপর চাপাবে। আজকে কুমড়ো হবে কিনা তা জানি না, অনেক কিছু হবে। এই যে দেখুন তরকারি বানাচ্ছে, আর এই যে এইগুলো নিয়ে সব রেডি হয়েছে, তরকারি বানা বলে একটা শুরু করে দিয়েছে, আলু বানানো। তো এই যে ফুলকপিটা কি সুন্দর দেখেছেন, আমার খুব ভালো লাগছে দেখতে, আমার যেটা ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, বুঝতে পেরেছেন? তো মা রান্না করে নেক, এখন রান্না চাপাইনি, চাপাবে, আমি আবার আপনাদের সঙ্গে আসছি। আমি আবার রান্নাঘরে যাচ্ছি, মা কি করছে, আপনাদেরকে তো প্রতিদিন এই তরকারি হলো, এই তরকারি রান্না করে সেটা তো আপনাদেরকে দেখাইনি, তো আজকে সেই জন্য দেখাবো কীভাবে কী রান্না করে। এই যে কফি আলুর তরকারিটা, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন হয়ে গেছে তরকারি একটা, এটা কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা তরকারি, আর একটা তরকারি হয়েছে, সেটা এখানে নেই তো দেখাতে পারলাম না। তো এই যে দেখুন, এই বড়ি দিয়ে কফি দিয়ে এটা একটা তরকারি হবে, তো এই যে বড়িটা ভেজে নিচ্ছে, আগে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো আজকে, আমার মায়ের এইটা বড়ি আলু কফির একটা একটা রেসিপি, মানে রসা মতন বেশি ঝোল না। আপনাদের খেতে মন হলে আমাকে বলবেন, আমি রান্না করে পাঠিয়ে দেবো। আপনাদের যদি খেতে মনে হয়, মা বলছে বলবেন রান্না করে পাঠিয়ে দেবে, তাই বলছে। এই যে এবার বাবা খুব ধোয়াতে দেখা যাচ্ছে না, কফি আর আলুটা একসঙ্গে দিয়ে দিলে এবার এটাকে ভেজে নেবে। আপনারা দেখুন, একটু হলুদ দিয়ে দিল, বাবা কেমন আঁখা জ্বলছে দেখেছেন, আমাদের আমাদের বাঁশের পাটখাটি এইসবের জাল জ্বালানি, তো বেশি আগুন হবেই আঁখাতে, গ্যাসের মাথাটা তো আস্তে আস্তে হয় না, একটু তাড়াতাড়ি রান্না হয়। যারা আঁখায় চুলোতে রান্না করেন তারা জানেন, যে দেখুন কি সুন্দর তরকারিটা। এবার লবণ দিচ্ছে, লবণ দিয়ে দিবে, এই তো লবণ দিয়ে আবার নিয়ে নিচ্ছে, এটা এবার ভাজা হতে দেবে, এটা ভাজা হয়ে গেলে তারপরে দেখুন কি করে, সবাই যে একরকম করে রান্না করে না, আমাদের কিভাবে রান্না করে সেটাই আপনাকে দেখাচ্ছি। বুঝতে পেরেছেন, দেখুন রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করবো আপনাদেরকে। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবে, এরকম জল দিয়ে দিলে পরিমাণ মতন জল দেবেন,
যে যেমন খাবে সেরকম ভাবে জল দিলেই দেবে। এই যে জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবে, ঢেকে দেবে, দিয়ে সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ হোক, আমি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি তরকারিটা সম্পূর্ণ আজকে দেখাবো। বড়িগুলো ভেজে রেখেছিল না, সেই বড়িগুলো এবার ঝোলে দিয়ে দিচ্ছে। দেখুন দেখুন বড়ি, যেমন যে খা যেমন খাবেন সেরকম দেবেন বড়ি, তাদের যতটা ইচ্ছা। মেলাও খেতে পারেন, অল্প খেতে পারেন। এবার এগুলো দিয়ে ফুটতে থাকবে, সিদ্ধ হয়ে যাবে। আর একটা কী দেবে দেখুন, যেটা লেটেস্ট আপনাদের দেখাবো বলে আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন এখানে সবুজ, কী বলুন তো এটা, আপনারা জানেন না এটা কি, এটা হলো পালং শাকের পাতা বাটা। পালং শাকের পাতা বাটা দিয়ে ফুলকপি আলুর বড়ির একটা রেসিপি রান্না করছে আমার মা। দেখবেন আপনারা কেমন রেসিপিটা হয়, পারলে চেষ্টা করে আপনারা খেয়েও দেখবেন, মানে রান্না করে খেয়ে দেখবেন। আমাদের তো আর আপনাদের খাওয়াতে পারবো না, আপনারা নিজেরা রান্না করে খেয়ে দেখবেন কেমন টেস্টি হয়। এটা মশলা নয়, এটা কিন্তু আপনার ওই যে বললাম পালং শাকের পাতা বাটা, সেটা দেবে একটু পরে, একটু পরে দেবে, তাই তো? হ্যাঁ, একটু পরে দেবে, একটু পরে দিই, ওই যে একটু পরে দিই। এখানে রেখেছি, ওই যে তরকারিটা হচ্ছে উঠছে, দেখেছেন লবণ দিয়ে দিয়েছে পরে একটু, সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি, লবণ দিয়ে দিয়েছে। তো এটা সিদ্ধ হয়ে নে, এবার সেই জিনিসটা দিচ্ছে দেখুন, ওই যে পালং শাকের পাতা বাটাটা দিচ্ছে। তরকারি কালার কেমন হয় দেখুন, দেখছেন সবুজ হয়ে গেল। গ্রিন কফি রান্না হলো, এটা গ্রিন সবজি রান্না হলো, মানে গ্রিন তরকারি রান্না হলো। ঠিক আছে বন্ধুরা, এটা হলো গ্রিন তরকারি, দেখুন সবুজ হয়ে গেল। গ্রিন আলু কফির ঝোল, দেখেছেন সবুজ হয়ে গেল। এইবার এখনো মশলা দেওয়া হয়নি, ওই যে হালকা মানে সিদ্ধ হয়ে গেছে তখন ওইটা দিয়ে দিল। এইবার মশলা দেবে, নামিয়ে মশলা দেবা না, এবার নামিয়ে মশলা দেবে। দেখুন তরকারিটা কেমন, এবার নামাচ্ছে দেখাবো আমি, দেখুন ভালো করে দেখতে পাবেন। এই যে দেখুন গ্রিন কফি আলু বড়ির তরকারি, দেখেছেন কি সুন্দর তরকারিটা। তরকারিটা খেতেও মনে হয় টেস্টি হবে। এটা হলো পুরো নিরামিষ তরকারি, কিন্তু পুরো নিরামিষ তরকারি রান্না হলো। তো এইভাবে রান্নাটা করলাম, করলো খেতে ভালোই লাগবে আশা করছি, মানে ভালো লাগে আর কি। এরকম এরকম গ্রিনই থাকবে, মশলাটা দেওয়ার পর একটু হালকা হালকা অন্য কালার হবে। তো আপনাদেরকে মা মশলা টশলা দিয়ে করুক, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন কী কী মশলা দেবে দেখুন, এই যে মশলা করতে লেগেছে। আদা লঙ্কা বেশি মশলা দেবে না, আদা লঙ্কা আর জিরে, তাই তো? আদা লঙ্কা জিরে, তেজপাতা, আদা লঙ্কা জিরে আর তেজপাতা ওই তরকারিতে মাখলে। ওই যে তরকারিটা এখনো কিচ্ছে, মানে সিদ্ধ হচ্ছে আর কি, এখনো এটা দেওয়া হয়নি, দেবে সিদ্ধটা হয়ে যাবে তারপরে দেবে। এই যে তরকারিটা এবার সম্বাটা দেবে, মানে তেল পাঁচ ফোড়ন দিয়ে তেল পাড়বে যেটাকে বলা হয়। এই যে তরকারি, হ্যাঁ এই যে এতে তেলে দিয়েছে আপনার তেজপাতা, একটা লঙ্কা শুকনো লঙ্কা, এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এই যে পাঁচফোড়ন দিয়ে দেবে, এই যে পাঁচফোড়ন দিয়ে দিল। এইবার মশলাটা দেবে, হ্যাঁ মশলা দেবে, এই যে মশলা দেবে। মশলাটা ভেজে নেবে, তারপরে তরকারিটা তেল পেয়ে নেবে।
ফুলকপি আলু বড়ি ঝোল, গ্রিল ফুলকপি আলু বড়ি ঝোল। এই যে দেখুন তরকারি কেমন ফুটছে, ঝোল রসা যেটাই বলা যাবে সেটাই বলা যায়। মা আমাকে বলছে যে ঝোল বলছিস কেন, এটা রসা তরকারি তো, এটা রসা তো রসাই বললাম, মানে হালকা হালকা ঝোল থাকবে সেই জন্য বলছে। এই তরকারিটা ফুটছে কেমন দেখুন, বললাম না আপনাদেরকে তরকারিটা সম্পূর্ণ আজকে দেখাবো, তো দেখালাম। এই যে তরকারিটা এবার হয়ে গেছে, নামিয়ে নিলে হয়ে যাবে। দেখুন নামাচ্ছে গ্রিল, কি সুন্দর তরকারিটা, খুব সুন্দর হয়েছে, মনে হয় সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর। তো আপনারা আর কি করে বুঝবেন দূর থেকে, আমি এখানে আছি বলে বুঝতে পারছি। দেখুন কো আমার ম্যাও কি খাচ্ছে দেখুন, তো মায়ের রেসিপি হয়ে গেল, আমার ম্যাও কি খাচ্ছে দেখুন। ম্যাও এই যে দেখুন বিস্কুট ভিজে দিয়ে দিতে হয়েছে, ম্যাও খাচ্ছে, দেখেছেন আমার ম্যাও খাচ্ছে, ম্যাও খা। আপনাদেরকে দেখালাম আমার মায়ের একটা রেসিপি, গ্রিন রসা তরকারি একটা আপনাদেরকে দেখালাম। তো আপনারা দেখবেন কেমন লাগলো বলবেন, আর রেসিপিটা আমি তো কোনোদিন রেসিপি আপনাদের দেখাইনি, প্রতিদিনই বলি যে আমার মা এটা রান্না করে ওটা রান্না করে, তো আজকে সেই জন্য এটাই দেখালাম। তো কেমন হয়েছে রেসিপিটা বলবেন, আর আপনারা পারলে ওটা করে খেয়ে দেখবেন। তো আজকে আমি এই পর্যন্তই আপনাদের সঙ্গে থাকলাম, পরে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে।